আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখা দিয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো ছাগল খামারিদের জন্য, যারা ছাগল লালন পালন করে থাকি, এই ছাগল যারা খামারি রয়েছি, যারা বাণিজ্যিক ভাবে খামার করে থাকি অথবা শখের বসে দু একটি ছাগল পালন করে থাকি, সবার জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। কেননা এখনকার যে ওয়েদার, এই ওয়েদারটা ছাগলের জন্য খুবই ডেঞ্জারাস কোনো একটি ওয়েদার বলতে পারেন, খুবই রিস্কি একটা সিচুয়েশন হচ্ছে ছাগলের জন্য। কেননা আমরা যারা ছাগল পালন করে থাকি, আমরা সকলেই জানি ছাগল না অতিরিক্ত গরম সহ্য করতে পারে, না অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে। ছাগলের জন্য স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 24-32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটার মধ্যে ছাগল সুন্দরভাবে চলাফেরা করতে পারে। কিন্তু যখনই এই তাপমাত্রাটা কম বেশি হয়ে যায়, যদি দেখা যাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে শীতকালে, তখন তো এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়ায়, আমরা সকলেই দেখেছি। আবার যখন এটা 30 বা 32 ডিগ্রি তথা কক্ষ তাপমাত্রার উপরে চলে যায়, তখন কিন্তু এটা ছাগলের জন্য খুবই সমস্যা। এই সময় যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে ছাগলের নিউমোনিয়া হতে পারে, হৃদরোগ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং ছাগলের স্ট্রোকজনিত সমস্যা হতে পারে। ছাগল প্রচুর পরিমাণে হিট স্ট্রোক করে মারা যেতে পারে। তো এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি এবং কি করলে এই সমস্যা থেকে দূর করা যায় এবং ছাগলকে সুস্থ রাখা যায় সেটা বলবো। বিশেষ করে যারা খামার আকারে অনেকগুলো ছাগল একসঙ্গে পালন করি, তাদের এই সমস্যাটা দেখা দেয়। তো এই অতিরিক্ত গরমে ছাগলকে সুস্থ রাখতে হলে ছাগলকে অবশ্যই নিরিবিলি একটি কক্ষে রাখতে হবে, যেখানে বায়ু চলাচলের ব্যবস্থা আছে এবং যেখানে প্রতিটি সর্বদা বায়ু চলাচল করতে পারবে। বাইরে বায়ু চলাচল কোনোভাবে যেন ভিতরে তাপ আটকা পড়ে না থাকে। যদি তাপমাত্রার পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্যানের ব্যবস্থা করতে পারেন। এবং ছাগলকে রোদে বার করা যাবে না, রোদে একদম দুপুর রোদে বাইরে চরণভূমিতে অথবা কোথাও বাঁধা যাবে না, যেখানে সরাসরি দুপুরের রৌদ্র তাপ পড়ে, এতে করে ছাগলের কি উৎপত্তি হয়ে যাবে। ছাগলকে অতিরিক্ত মাত্রার চর্বি জাতীয় খাদ্যগুলো পরিহার করতে হবে, যেমন কেনা ফিড, সেটা হচ্ছে মিট মোর অথবা মিট ইনপিএস অর্থাৎ মাংস বৃদ্ধিকারক যত প্রকার ফিড আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি যেগুলো আমাদের চর্বি রয়েছে, যেমন সয়াবিন বা বিভিন্ন প্রকার যে আমরা ফিট মিক্স গুলো খাই, থেকে ভুষি থেকে শুরু করে সব কিছু, এগুলোর পরিমাণ কমাই দিতে হবে। ছাগলকে প্রচুর পরিমাণে কাঁচা শাক সবজি ঘাস এবং লতা পাতা খাই দিতে হবে, এটা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ছাগলকে যথাসম্ভব সকালে দুবেলা পানি পান করতে হবে, ঠান্ডা পানি, এবং পারলে সেখানে স্যালাইন অথবা ফ্রাসিএসএ কোম্পানি অথবা ইলেকট্রোলাইট অথবা গ্লুকোলাইট যে রয়েছে এবং স্কার কোম্পানি, এগুলো পানি সঙ্গে মিক্স করে ছাগলকে খাই দিতে হবে। তাহলে আশা করা যায় ছাগল এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবে। যাদের ছাগল রয়েছে তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, এই সময়ের জন্য ছাগলকে সুস্থ এবং সুন্দরভাবে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে আরেকটি ভিডিওতে। আল্লাহ।